আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশি ব্লগার মেহেরিমা চ্যানেলে। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল কিছু তাজা শিম আর ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে। ধনিয়া পাতার নিচের অংশগুলো ফেলে দিয়ে এখন আমি শিমগুলোকে কেটে নেব। আজকে শিম দিয়ে রুই মাছ রান্না করব আর কিছু শিম তুলে রেখেছি, সেগুলো দিয়ে ভর্তা করব। এই তো এখন আমি চলে এসেছি রুই মাছগুলো ভেজে নিতে। আজকে একটা নতুন পদ্ধতিতে মাছগুলোকে ভাজব। প্রথমে কড়াইয়ে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেছি। এরপর একে একে মাছগুলো দিয়ে সামান্য ভেজে নেব। এইভাবে মাছ ভাজার কারণে মাছ যখন তেলের উপর দেওয়া হয় তখন তেল ছিটে আসে না, আর সেই সাথে মাছ কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায় না। মাছগুলো ভেজে নেওয়ার পর এখান থেকে এক পিস মাছ আমি শিমের ভর্তার সাথে দেওয়ার জন্য রেখে দেব। এই তো আমি এখন শিমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর সেই সাথে একটা আলুও সিদ্ধ দিয়েছি। আর এখানে শিম রান্না করার জন্য শিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর দুটো আলুও কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নেব। এরপর ঠিক একইভাবে একই তেলের মধ্যে কয়েকটা কাঁচামরিচকে ওইভাবে ভেজে শিমের ভর্তার জন্য উঠিয়ে নেব। যেহেতু আমি রান্নাটিতে তেল কম ইউজ করছি, তাই পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুটা এখন পানি দিয়ে দিয়েছি। এরপর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর হলুদ, মরিচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মশলার উপর কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি শিম আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই তো শিম আর আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। শিম আর আলুগুলো 70% সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এই তো আমার শিম আলু দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এখন চলে এসেছি আমি ভর্তাগুলো বেটে নিতে। আমি আজকে শিল পাটায় ভর্তাগুলো বেটে নেব।
এখানে আমি ভেজে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ, শিম আর আলুগুলোকে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আমার এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটির অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার পর আপনার কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি সবার আগেই সেটা দেখে নিতে পারবেন। শীতের সকালে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। এখন আমি ভর্তাটাকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে মেখে নেব। এ তো তৈরি হয়ে গেল আমার শিমের ভর্তা। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।